একেবারে সদ্যজাত বাচ্চা থেকে শুরু করে বাচ্চার বয়স 1 বছর হওয়া পর্যন্ত যাতে বাচ্চাদের দেহে ভিটামিন ডির ঘাটতি না হয় তার জন্য কিন্তু বাচ্চাদেরকে ভিটামিন ডি ড্রপ খাওয়ানো হয়। আমার ছেলের জন্মের পর থেকে শুরু করে 1 বছর বয়স হওয়া পর্যন্ত যে ভিটামিন ডি ড্রপটা ডক্টর খেতে দিয়েছিলেন তার নাম হচ্ছে কিডরিচ। জন্মের এই প্রথম বছরটায় প্রত্যেক দিন একবার করে এই ভিটামিন ডি ড্রপ 0.5 ml ডক্টর খাওয়াতে বলেছিলেন। এই বিষয়ে তোমরাও কিন্তু তোমার বেবি ডক্টরের সাথে কথা বলে নিতে পারো। আর এরকম ছোট বড় বিভিন্ন ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু আমাদের লেটস টক অ্যাবাউট চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমাদের চ্যানেল তো বেবি আর মায়েদের জন্য।